চাপাই নবাবগঞ্জের মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মারা যান তারা নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হল রাধানগর কলোনির জিহাদ মিয়া ও আজিজুল হক অন্যজন শিবগঞ্জের প্রিয়াঙ্কা পুলিশ জানায় দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুল সহ আরো দুজন তারা বল নিয়ে খেলছিল এমন সময় চারজনই স্রোতে ভেসে যায় দুজন সাঁতরে তীরে উঠলেও तो लिए जाए जिहद और आजिजुल